অন্তত একটা বিষয়ের সমাধান আর কয়েক ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে। সমাধান বললে ভুল হবে, কারণ এটাই সমাধান কিনা সেটা তো আমরা জানি না, তবে একটা ব্যাপারের এসপার ওসপার হয়ে যাবে। মাহমুদুল্লাহ রিয়াদ, যাকে নিয়ে এত বেশি আলোচনা, যিনি গত তিন চার দিনে টানা হচ্ছে মিরপুরে একাডেমি মাঠে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেছেন, অংশগ্রহণ করছেন ট্রেনিং সেশনে, অনেকটা নিজের উদ্যোগে ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনসে সেখানে একটা বড় রোল রয়েছে, তাকে এখানটা অ্যালাউ করা, তার জন্য উইকেট তৈরি করা, নেট তৈরি করা, তার সাথে যারা সহায়তাকারী হিসেবে কাজ করছে তাদের ব্যাপারে একটা ইতিবাচক মনোভাব পোষণ করা। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ যে প্র্যাকটিসটা শুরু করেছেন, যে আশায় তিনি প্র্যাকটিস শুরু করেছেন, কিংবা যে ব্যাপারে ক্রিকেট বোর্ড থেকে সরাসরি কোনো কিছু বলা হচ্ছে না, মাহমুদুল্লাহ রিয়াদ এখন পর্যন্ত গণমাধ্যমে তামিম ইকবালের মতো করে মুখ খোলেননি যে তিনি হুট করে আসলে চ্যালেঞ্জের স্টোরি বলতে কি বোঝাতে চান, কেন 56 দিন পর তিনি আসলে কোন লক্ষ্যকে সামনে রেখে প্রিপারেশন শুরু করলেন, এই ব্যাপারগুলো নিয়ে রিয়াদ কোনো কিছু বলেনি, ক্রিকেট বোর্ডও কোনো কিছু বলেনি, কাউকে কোনো কিছু বলার দরকার নেই। আর মাত্র ক ঘন্টা পরেই বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্প, এশিয়া কাপের আগে যে কন্ডিশনিং ক্যাম্প, সেই ক্যাম্পের দলটা ঘোষিত হবে। মিনাজুল আবেদিন নানু 22 তারিখের কথা বললো, সেটা আমরা যতটুকু জানতে পেরেছি যে দিন শেষে এটা 23 তারিখ ঘোষিত হবে। নাজমুল হাসান পাপন বিসিবি প্রেসিডেন্ট দেশে ছিলেন না, তিনি আসার পর তার সাথে কথা বলে অনুমোদন নিয়ে তারপরে এই দলটা ঘোষণা করা হবে। দল ঘোষণা করার সাথে আসলে সমাধান এসপার ওসপার হওয়ার সম্পর্ক কোথায়, হয়তো আপনারা বুঝে গেছেন যে রিয়াদ আলটিমেটলি বাংলাদেশের ওয়ানডে কেন্দ্রিক পরিকল্পনা কিংবা বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেট কেন্দ্রিক কোনো পরিকল্পনার মধ্যে থাকছেন কি থাকছেন না সেটার একটা সিদ্ধান্ত আমরা জানতে পারবো। রিয়াদ যদি দলভুক্ত হন তাহলে মোটামুটি এটা ক্লিয়ার যে বিশ্বকাপ ভাবনায়, এশিয়া কাপ ভাবনায় তিনি ভালোভাবেই আছেন। রিয়াদকে নিয়ে নিশ্চয়ই দলভুক্ত করা যদি হয় ফান করার জন্য, জনদাবির মুখে রিয়াদকে 28-30 জনের দল, সেখানটায় অন্যরাও সুযোগ পেয়েছে, তাকেও আমরা সুযোগ করে দিলাম, এসব কারণে নিশ্চয়ই নেওয়া হবে না, একটা মাস্টার প্ল্যান থেকে নেওয়া হবে, যে কারণে রিয়াদ প্র্যাকটিসটা শুরু করেছেন কন্ডিশনিং ক্যাম্পের দল ঘোষণার বেশ কদিন আগ থেকে। নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা, যদি এই দলে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গাটা না হয় তাহলে ক্লিয়ার রিয়াদ বাংলাদেশের কোনো ধরনের ভবিষ্যৎ পরিকল্পনায় নেই, সেটা যেটাই হোক, রিয়াদ থাকুন রিয়াদ না থাকুন, অনেক তো হয়েছে আলোচনা, আমরা করেছি, সাধারণ মানুষ করেছে, সোশ্যাল প্ল্যাটফর্মে এটা নিয়ে অনেক ধরনের বিতর্ক হয়েছে, ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটরদেরকে প্রশ্ন করা হয়েছে, তারা তাদের মতো করে গা বাঁচিয়ে উত্তর দিয়েছেন, কিন্তু একটা সমাধান দরকার তো, হয় রিয়াদ থাকবেন অথবা থাকবেন না, সেই হয় না হয় যেটাই হোক না কেন সেটার উত্তর আমরা পেয়ে যাব আর মাত্র কিছুক্ষণের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে। আমার কাছে মনে হয় এটা একটা ইতিবাচক দিক, রিয়াদ যদি না থাকে ভবিষ্যৎ পরিকল্পনা কাদেরকে নিয়ে আসলে ক্রিকেট বোর্ড করছে সেটা আমরা জানতে পারবো। দ্বিতীয় যে পয়েন্টটা, যে কন্ডিশনিং ক্যাম্পের দলটা দেয়া হবে সেখানটায় বহরটা হবে প্রায় 30 জনের, ঢাকায় ক্যাম্প হবে, চট্টগ্রামে ক্যাম্প হবে। মিনাজুল আবেদিন নানু জানিয়েছেন যে এখানটায় এতজন ক্রিকেটারকে রাখার মূল কারণটাই হচ্ছে সবাইকে তারা বাজিয়ে দেখতে চান, প্রস্তুত রাখতে চান বিশ্বকাপ এশিয়াকাপের জন্য। কিন্তু এত বড় ক্যাম্প যদি করা হয়, ক্যাম্প মানে কি প্রস্তুতি, সেই প্রস্তুতি কি আসলে প্রপারলি হওয়া সম্ভব? 29 তারিখে ক্যাম্প শুরু হলে সেটা তো মোটামুটি 2 সপ্তাহ চলবে, এরপর হয়তো দলকে ছোট করে দেওয়া হবে, এতগুলো ক্রিকেটারকে নিয়ে প্রস্তুত হওয়ার জন্য বা প্রস্তুতি নেয়ার জন্য খুব বেশি কি দরকার রয়েছে? বাংলাদেশ দলে কারা খেলবেন কারা খেলবেন না, ওয়ার্ল্ড কাপের স্কোয়াডটা মোটামুটি আমরা জানি, মোটামুটি একটা আইডিয়া আছে। সো যেই ক্রিকেটাররা খেলবেন বা যেই ক্রিকেটাররা খেলবেন না, অথবা যারা নকিং অ্যাট দ্য ডোর, সব যদি যোগফল করা হয় এটা 20-এর বেশি কোনোভাবে, 18-এর বেশি কোনোভাবে হওয়ার সম্ভাবনা নেই। কিছু ক্রিকেটার এই মুহূর্তে দলের সাথে নেই, তারা বিভিন্ন টি-20 টুর্নামেন্টে খেলতে গেছেন, কিন্তু এই 4-5 জন বাদ দিলেও তো অন্তত 15 প্লেয়ার নিয়ে, 15 জন প্লেয়ার নিয়ে তো ক্যাম্পটা শুরু করা যেতেই পারে। সেটা না করে কেন 28-30 জন এত বড় কেন করা হবে? এখান থেকে এক্সট্রা ক্রিকেটার যারা, ওই যে 8-10 জন যারা আসলে কোনো ডিসকাশনের মধ্যেই নেই, যাদেরকে নিয়ে অদূর ভবিষ্যৎকে, আগামী 2-1 বছরে হয়তো ন্যাশনাল টিমে ঢুকানোর ব্যাপারে কোনো পরিকল্পনা করবে না সিলেকশন প্যানেল, টিম ম্যানেজমেন্ট, তাহলে তাদেরকে এনে এই ক্যাম্প ভারী করার দরকারটা কি? চান্স তো সবাইকেই দিতে হবে, ব্যাটিং এর, বোলিং এর, স্কিল ট্রেনিং যদি আমরা বলি, কিংবা আমরা যদি ফিটনেস ট্রেনিং বলি, এই দরকারটা কিন্তু ছিল না। ক্যাম্পের ইন্টারেস্টিং পার্ট যেটা, যে এবারের ক্যাম্পটাতে হচ্ছে অনেক ক্রিকেটার নাকি এমার্জিং এশিয়া কাপের দল থেকে এখানটায় ঢুকবেন। এখন এই যে এমার্জিং এশিয়া কাপের কথা বলা হচ্ছে, অনেকটা হচ্ছে শিং ভেঙে গরুকে বাছুরে পরিণত করার একটা ব্যবস্থা, যেভাবে আসলে এমার্জিং এশিয়া কাপের টাইটেলিং করা হয়েছে। এখানটার অবস্থাটা অনেকটা এরকম যে এখানটায় খেলবেন তারা সাধারণভাবে যাদেরকে আসলে উদীয়মান ক্রিকেটার হিসেবে ধরা হয়। বাংলাদেশে সব ফর্মেট মিলায় 5টা ওয়ার্ল্ড কাপ খেলে ফেলা সৌম্য সরকার, তিনিও এমার্জিং। নাইম শেখ জাতীয় দলে খেলে দৌড় দিয়েছেন, শ্রীলঙ্কায় উড়ে গেছেন, তিনিও এমার্জিং। শেখ মাহাদি এতগুলো ইন্টারন্যাশনাল টি-20 খেলার পর, তিনিও এমার্জিং। জয়কে আপনি সুযোগ দিতে পারেন, জাকিরকে আপনি সুযোগ দিতে পারেন, কিন্তু এই যে সব ক্রিকেটারদেরকে, 6-7 জন ন্যাশনাল টিমের ক্রিকেটার নিয়ে দল গড়া হলো, এরা এখনো এমার্জিং,
তিন নম্বর এমার্জিং এশিয়া কাপ খেলতে যাওয়া সৌম্য সরকার এখনো এমার্জিং, এগুলো আসলে কতটুকু এক্সপেক্টেড? আচ্ছা ধরলাম যে বাংলাদেশে বিশ্বকাপ প্রস্তুতির জন্য সেটা দরকার, সেখানটায় যারা গেছেন যাদেরকে প্রাথমিক দলে রাখা হবে এটাও তো মোটামুটি নিশ্চিত, তাদের পারফরমেন্সটা কি? অনেকেই 30 রান 40 রান 50 রান 60 রান করেছেন, করেছেন তো, এটা নিয়ে তো কোনো ডাউট নেই, কিন্তু এই ক্রিকেটাররা এই যে রানগুলো করেছেন দিন শেষে সেটা কি তারা ভালোভাবে কোনো দলের বিপক্ষে দলের পোক্ত অবস্থান এনশোর করার ক্ষেত্রে কাজে লাগাতে পেরেছেন, দলকে জেতাতে এগুলো আসলে কতটুকু সহায়তা করেছে? বাংলাদেশ 4টা ম্যাচ খেলেছে, 4টা ম্যাচের মধ্যে বাংলাদেশ হেরেছে হচ্ছে লাস্ট ম্যাচে ইন্ডিয়ার এগেনস্টে এবং তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার এগেনস্টে, অর্থাৎ ক্রিকেটীয় শক্তির বিচারে মোটামুটি যারা হচ্ছে বাংলাদেশের রিয়েল প্রতিপক্ষ তাদের বিপক্ষে বাংলাদেশ জিতে পারেনি, জিতেছে কার বিপক্ষে? ওমানের বিপক্ষে, আফগানিস্তানের বিপক্ষে। সো আমার এই যে দল থেকে বাদ পড়া ক্রিকেটাররা যারা ফর্ম পাবার ফর্ম ফিরে পাবার জন্য লড়াই করছে, তাদেরকে যে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করলাম, তাদেরকে যে আমরা পুনর্বাসিত করলাম এমার্জিং দলটায়, এই ক্রিকেটারদের পারফরমেন্সটা তাহলে কি? এমার্জিং দলের কনসেপ্ট কি? বাদ পড়া, পারফরমেন্স হারানো, ফর্ম হারানো ক্রিকেটারদেরকে পুনর্বাসন করা, নাকি এমার্জিং এর কনসেপ্টটা হচ্ছে যারা উদীয়মান সত্যিকার অর্থে তাদেরকে প্রমোট করা? ভারতের যে দলটার সাথে বাংলাদেশ হেরেছে ওদের ক্যাপ্টেনের ইন্টারভিউ দেখছিলাম, একদম কোচি ছেলে, কোচি যে দলটার কাছে বাংলাদেশ হেরেছে, বাংলাদেশের 6-7 জন ক্যাপ ক্রিকেটার 11-এ থাকার পরও হেরেছে, তারা কি এক্সপেক্টেড পারফরমেন্স করতে পেরেছে? কিন্তু এই ক্রিকেটাররা, যে পয়েন্টটা আবারও আসছি ফিরে, এই ক্রিকেটাররাই মোটামুটি একটা বড় অংশ, এদের 4-5 জনের যে নাম বলা হলো তারা আবার হচ্ছে বিশ্বকাপ বা এশিয়া কাপ কন্ডিশনিং ক্যাম্প আমরা যেটাই বলি না কেন সেটাতে থাকবেন। সো বাংলাদেশ আসলে কি চাচ্ছে, কিভাবে এগোতে চাচ্ছে, পরিকল্পনাটা কি, তাদের চোখে কারা পারফর্মার, কারা এমার্জিং, কারা আসলে রিয়েল ক্রিকেটার যাদের উপর ডিপেন্ড করে বাংলাদেশ বিশাল বিশাল স্বপ্ন দেখছে বিশ্বকাপে এশিয়া কাপে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। আবার যারা যেই ক্রিকেটাররা অনূর্ধ্ব-23 বয়সী ক্রিকেটারদের সাথে বাংলাদেশের যারা ক্যাপ ক্রিকেটার, আন্তর্জাতিক ক্রিকেট খেলা ক্রিকেটার, বিভিন্ন ফর্মেটে 4-5টা বিশ্বকাপ খেলা ক্রিকেটার পারেন না, তারা সত্যিকারের এশিয়া কাপে, ওটা তো এমার্জিং না, সত্যিকারের বিশ্বকাপে যদি দলভুক্ত হন সেখানটায় গিয়ে কি খুব ফাটিয়ে ক্রিকেট খেলতে পারবেন? সে প্রশ্ন তো থেকে যায়। সো অনেক প্রশ্ন, তবে একটা প্রশ্নের উত্তর আমরা হয়তো পেয়ে যাবো আর মাত্র ক-ঘন্টার মধ্যে, যে পয়েন্টটা আমরা ছিলাম যে আসলেই কি ঘটতে যাচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের কপালে, ভাগ্যে তিনি হুট করে যে সউদ্যোগে প্র্যাকটিস শুরু করেছেন, 3-4টা সেশন করেছেন, প্রথম দিন তিনি শুধুমাত্র থ্রোয়ার নিয়ে এসেছিলেন, আরাফাত সানিকে পেয়ে গিয়েছিলেন, তাকে দিয়ে বল করিয়েছেন, এরপর আমরা দেখেছি লেগ স্পিনারকে নিয়েছেন, অফ স্পিন বোলিং, কামরুল ইসলাম রাব্বি পেস বোলিং করেছেন, থ্রোয়াররা ছিল, তিনি প্রস্তুত হচ্ছেন। আসলে ক্রিকেট বোর্ড কি চায় রিয়াদকে নিয়ে, ক্রিকেট বোর্ডের ভাবনা কি, ক্রিকেট বোর্ডের পরিকল্পনা কি, বা রিয়াদ কেন তার স্টোরি চেঞ্জ করার ঘোষণা দিলেন, সবকিছুর উত্তর আমরা পেয়ে যাবো ক-ঘন্টার মধ্যে। রিয়াদ দলে থাক না থাক যেটাই হোক না কেন, অন্তত একটা চ্যাপ্টার, একটা অধ্যায় সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যাবে, যেটা খুব বেশি দরকার, খুব বেশি দরকার বাংলাদেশ ক্রিকেটে। ক্রিকেটের বাইরের আলোচনাগুলোকে অন্তত কমানোর জন্য, স্টপ হওয়ার ক্ষেত্রে এই ধরনের ডিসিশনসগুলো খুব দ্রুত আসা দরকার।